हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमी शामो खान। आमी आबारो शामोस इजी कुकिंग थेके आरेकटी मजादार रेसिपी निये आपनादेर सामने हाजिर हलाम। सो आजके एकटी माछ करब, रूपचाँदा फ्राई। सो कक्सबाजारेर रेस्टुरेंट स्टाइले जदि एकटी रूपचाँदा भाजा करा हय रेसिपी, ताहले आमार मने हय खुबई भालो हय। তো আমরা যেটা যে প্রবলেমটা ফেস করি, লাইক মানে আমার হাজবেন্ড থেকে ধরে ধর আমরা বাচ্চা বা অনেকেই শুনছি যে মানে ফ্রাই করলে কক্সবাজারের মতো হয় না। আমরা যেটা করি নর্মালি কিনি হচ্ছে বড় চান্দা, আর আমরা যখন কক্সবাজারে খাই ম্যাক্সিমামে কিন্তু আমরা 180 থেকে 200, এখন হয়তো আরও বেশি, আমি অনেকদিন কক্সবাজার যাই না, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু আমরা এই সাইজের চান্দাটা খাই। তো এটা কিন্তু এই চান্দাটা কিন্তু ভাজলে খুবই মচমচা হয়, খুবই মানে টেস্টি হয়। বড় চান্দাটা যেটা হয় যে ভাজতে গেলে কিন্তু অনেক মোটা থাকে, ওটা কিন্তু ওই পারফেক্ট যে ভাজাটা ওটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। সো আমার কাছে মনে হয় যে এইটাই ডিফারেন্স যে কক্সবাজারের মতো কেন হয় না। সো আমি একদম কক্সবাজারের মতো করার জন্যই ওদের সাইজের যে চাঁদাটা মানে চান্দা মাছটা, যেটা নর্মালি আমি কক্সবাজার গেলে আমি এই সাইজের চান্দাটা খাই, যেটা 1 কেজিতে 10 থেকে 12টির মতো হচ্ছে উঠে। সো আমি এই সাইজের চান্দাটাই হচ্ছে অ্যারেঞ্জ করেছি। ভালো করে লবণ দিয়ে ধুয়ে আমি হচ্ছে এখন চান্দাটাকে হচ্ছে কেটে নিব। সো একদম শার্প একটা নাইফ কিন্তু আপনাদের অবশ্যই লাগবে কাটার জন্য। এখন আমি এটাকে আরেকটা কাটা দিয়ে নিব, তাহলে যেটা হয় যে দেখতে কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগে ভাজার পর। সো আমি এখানে আরেকটা কাটা দিয়ে দিচ্ছি। সো এইভাবে আপনারা মাছটাকে হচ্ছে কেটে নেবেন। দুটা মাছেরই হচ্ছে দুটা পাশে সুন্দর করে এইভাবে আমি কেটে নিচ্ছি, তাহলে কিন্তু একদমই পারফেক্ট মশলা ঢুকবে, প্লাস হচ্ছে ভাজাটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে। সো এইভাবে আপনারা দুইটা পাশ থেকে হচ্ছে মাছটাকে হচ্ছে কেটে নেবেন। আমি আমার 100% ট্রাই করব যে কক্সবাজার স্টাইলে করার জন্য। সো আমার দুটি মাছই হচ্ছে এভাবে কেটে নিয়েছি সুন্দর করে, একটু বরফি বরফি করে। এখন যেটা প্রথমে যেটা করতে হবে আমাদের, দিয়ে দিতে হবে হচ্ছে একটু লেবুর রস। আমি ছোট এরকম একটা লেবু থেকে একদম ফ্রেশ একটা লেবু থেকে একটা পিস বের করে নিলাম। এখানে আমি 1/2 চা চামচের মতো হচ্ছে লেবু দুইটা পাশেই যেটা করব আমি লেবুটা দুইটা পাশেই দিব। আর চান্দাতে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর লবণ দেওয়া থাকে, সো একটু আপনাদের কিন্তু লবণটা খুবই কেয়ারফুলি দিতে হবে। সো আমরা এখন দিয়ে দিব এটার মধ্যে হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমি 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি, দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, এখানে 1 চা চামচের মতো হচ্ছে আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিব হচ্ছে একদম থাইল্যান্ডের যে অথেন্টিক যে সয়া সস, সেটা নর্মালি হচ্ছে ওরা হচ্ছে নর্মাল সয়া সসটা দেয়, এখানে আমি সয়া সস দিয়ে দিব হচ্ছে একদম 1/2 চা চামচের মতো। আপনার লবণটা কিন্তু প্রথমে দিবেন না, আমি কিন্তু লবণটা দেই নেই, একটাই কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। আমি পরে টেস্ট করে দেন হচ্ছে আমি অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিতে হবে হচ্ছে ফিশ সস, আমি ফিশ সসটা এখন দিচ্ছি না এই এই এটাতে, আপনারা যদি চান 1/2 চা চামচ কিন্তু ফিশ সসটাও দিতে পারেন। আমার কাছে মনে হয় যে এরকম ভাজা ইয়েতে আমার মনে হয় যে ফিশ সসটা না দেওয়াটাই ভালো, তার থেকে শুধু অল্প সয়া সসে এটা বেশি মজা লাগবে। আমি একটা রেসিপি অনেক রকম করে ট্রাই করি করার জন্য, ভিতরে কিন্তু দিয়ে দিবেন কিছুটা মশলা। তো এইভাবে ভালো করে দুইটা পাশে কিন্তু মশলা ভালো করে লাগিয়ে আমাদেরকে মিনিমাম 1/2 ঘন্টা কিন্তু এটাকে ম্যারিনেট করতে হবে।
আমি অল্প একটু লবণ দিব, জাস্ট মানে একদমই চামচের মাথা দিয়ে অল্প করে আমি এতটুকু লবণ দুইটা পাশে দিব, কারণ এই মাছের মধ্যে নরমালি কিন্তু লবণটা কিন্তু লাগে না, মানে দিলেও কিন্তু খুবই কম দিতে হয়। এইভাবে আমি মিনিমাম 30 মিনিটের মতো হচ্ছে ম্যারিনেট করব। তারপর আমি এটার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার দিব একদম হালকা করে, যেটা হয় মাছটা শুধু ভাজলে কিন্তু একদমই ড্রাই হয়ে যায়। হ্যাঁ, সো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা উপরে ভাজি তাহলে এটা ক্রিসপিও হবে বেশি, অনেকক্ষণ ক্রিসপিনেসটা থাকবে, আর যেটা হবে যে হচ্ছে মাছটা কিন্তু একদমই যে ড্রাই হয়ে যায় না সেই জিনিসটা কিন্তু হবে না। সো এভাবে আমি ভালো করে মশলাগুলা একটু অপচয় করব না, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, আদা রসুন আর হচ্ছে সয়া সসটি দিলাম, আর লেবুর রসে মানে মনে হচ্ছে যে একটা থাইল্যান্ডের একটা ডিশ মানে এরকম। আর আমি শীঘ্রই হচ্ছে রূপচাঁদা দিয়ে হচ্ছে তমিয়াম পেস্ট দিয়ে কীভাবে একটি রূপচাঁদা কারি করা যায় আমি সেটার রেসিপি খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের সামনে। সো এভাবে রেখে দিব হচ্ছে মিনিমাম 30 মিনিট, আপনারা যদি চান আপনারা আরও বেশিও করতে পারেন, বাট 30 মিনিট হচ্ছে রাখলে কিন্তু এটি একদম পারফেক্টভাবে কিন্তু ম্যারিনেট হয়ে যাবে। সো চলুন আমরা 30 মিনিট পর আসি, আর কীভাবে ভাজতে হবে সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো 30 মিনিট পর আমাদের ফিশটা কিন্তু একদমই পারফেক্টভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেওয়াতে যেটা হবে যে আমাদের মাছটা কিন্তু ভাজার সময় একদম ড্রাই ড্রাই হয়ে যাবে না। সো হালকা করে এইভাবে একদমই হালকা করে দিতে হবে। তো দুইটা মাছেই দুইটা পাশে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে ভালো করে মেখে নেব। সো এভাবে দুইটা পাশে আমাদের হালকা করে এভাবে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। এখন আমরা তেলটাকে গরম দিয়ে দিব। আমাদের তেলটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে, বাবুস উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে এখন মাছটা ছেড়ে দিব। মাছ ভাজার সময় আমাদের এরকম ননস্টিক প্যানগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু মাছটা কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো দিকেই লেগে যাবে না। চাইলে একটু হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে আপনারা উপরটাতেও কিন্তু তেলটা দিয়ে দিতে পারেন। মিডিয়াম হিটে হচ্ছে আমরা এখন চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম হিট করে দিব। একটা পাশ মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে মাছটাকে হচ্ছে এইভাবে সিজিংটার সাহায্যে অপর পাশটা ভাজার জন্য হচ্ছে দিয়ে দিব।
আমাদের মাছ কিন্তু একদমই পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে মাছটাকে চারদিকে ভালো করে ছড়িয়ে একটি প্লেটের মধ্যে তুলে নেব। সো আমাদের সহজে কিন্তু বাসায় এরকম কক্সবাজার স্টাইলে একদম মচমচা রূপচাঁদা ফিশ ফ্রাই অ্যান্ড কিছু গোল গোল পেঁয়াজ যদি আপনারা ব্যবস্থার মতো ভেজে দেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।